বিসমুল্লাহ ই রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট মনিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা একটি সরাসরি দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রাথমিক গণিত যে প্রশ্ন সেটি দেখে দেওয়ার চেষ্টা করব। আমরা এই বিষয়ের উপরে প্রশ্নটি এর আগে আলোচনা করেছি সম্পূর্ণ বিষয়টি আমরা আজকে খাতাটি মূল্যায়ন করবো আমরা সশস্ত্র পরীক্ষার খাতাটি যেহেতু আমাদের হাতে এসেছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আমরা একটু গোপনীয়তা অবলম্বন করব যেগুলো না দেখালে আমাদের কোনো সমস্যা হবে না সেগুলো আমরা লুকায়িত রাখবো চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার যারা আমাদের আজকে বিষয়টি দেখছেন আমাদের ছোট সময়া কোথায় ভুল করে বা কী ধরনের ভুলগুলো করে থাকে সেই বিষয়গুলোর জন্য আমরা আজকে আপনাদেরকে এই বিষয়ের উপরে পুরো বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি যে আমরা এই প্রথমত যে আমাদের যে প্রশ্নটি সেটি একটু আমরা দেখে নেব যে আমাদের প্রশ্নে কি কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বরে আমাদের সংক্ষেপে উত্তর দাও দুই নম্বরে কথায় লিখো তিন নম্বরে অঙ্কে লিখো চার নম্বরে ইংরেজিতে কথায় লিখো পাঁচ নম্বরে ইংরেজিতে অঙ্কে লিখো ছয় নম্বরে রোমান সংখ্যায় লিখো এবং আমরা যেগুলো পরে দেখতে পাবো সেগুলো হলো সাত নম্বরে জোর বিজোর সংখ্যাগুলো আলাদা করো এবং তেরো ঘরে নামতা এবং এরপরে আমাদের যোগ তারপরে আমাদের বিয়োগ আমরা এই পাশে দেখতে পাচ্ছি পরের অংশগুলো আমরা পরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আরও বেশ কিছু বিষয় আমাদের দেয়া রয়েছে এবং আমাদের সর্বমোট আজকে পনেরোটি বিষয় রয়েছে এই প্রশ্নে আমরা প্রথম থেকে একটু দেখে নিই যে আমাদের কি কি রয়েছে তা আমরা যেহেতু এই বিষয়ের উপরে আমরা এরাকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমরা আপনাদের আর এখানে বেশি সময় নেব না আমরা দেখে নিই এক নম্বরে আমাদের যা বলেছে দুই নম্বর থেকে এইভাবে আমরা বেশ কয়েকটি বিষয় একবার দেখে নেব যাতে করে আমরা খাতাটি আপনাদেরকে সুন্দরভাবে দেখে দিতে পারি যেন আমরা আমাদের ছোটো সময়দের বাসায় থেকে এই পরীক্ষা খাতাগুলোতে তারা কিভাবে লিখে থাকে কি কী ভুল করে থাকে সেগুলোর উপরে আমাদের আজকে সম্পূর্ণ আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি খাতার মধ্যে সে এবং সে যার পরীক্ষা খাতা সে কোথায় কত নম্বর পেল এবং পরীক্ষাতে একশোর মধ্যে একশো পেলো কি না বা কোথাও ভুল করেছে কিনা সে বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন আচ্ছা তো আমরা এই বিষয়ে দেখতে পাচ্ছি যে আমাদের নম্বরগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আমরা আমার ছোটো সুন্দর বাসা থেকে তাদেরকে সহযোগিতা করবো এবং পরীক্ষা খাতাগুলো মূল্যায়ন করানোর চেষ্টা করব আচ্ছা আমাদের সর্বপ্রথম যে বিষয়টি আমাদের ছোটোর সুন্দর থেকে বলতে হবে সেটি হলো মার্জিন টানার বিষয়টি দেখতে পাচ্ছি সুন্দরভাবে মার্জিন টেনেছে যার খাতা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে এক নম্বরে যেটি দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন আমরা একটু দেখে নেবো যে এক নম্বরে আমাদের কত দেওয়া রয়েছে এক নম্বরে আমাদের দেওয়া ছিল হলো পাঁচ নম্বর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বর দেওয়া রয়েছে এবং উত্তর সহ সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনাদের যদি একটু দেখতে হয় আপনি এখানে এখান থেকে এখানে মিলে নিতে পারেন আমরা আসলে আর অতিরিক্ত সময় নেবো না আপনাদের আমরা প্রত্যেকটি বিষয় দেখি যদি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্ন এবং সমাধান বলে দেওয়ার চেষ্টা করলে ভিডিওটি প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লেগে যাবে আমরা দেওয়ার চেষ্টা করছি আপনি শুধুভাবে দেখে নেবেন এবং স্ক্রিনশট দিয়েও আপনারা নিতে পারবেন আচ্ছা এরপরে আমাদের দুই নম্বরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো যে আমাদের এখানে দুই নম্বরে আমাদের যেটি দেয়া রয়েছে সেটি হলো আমাদের এখানে চারটি বলেছে এবং চার চার এইভাবে আমরা চার দেখতে পাচ্ছি আবার চার একেবারে আমাদের বলা চলে যে পাঁচ নম্বর পর্যন্ত আমাদের এই দুই থেকে পাঁচ পর্যন্ত আমাদের চার নম্বর তাহলে আমরা দেখি এর কথা কোনো নম্বর কর্তন হয়েছে কি না যদি কর্তন হয়ে থাকে তাহলে আমরা সেখানে একটু নজরদারি করব আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দুই নম্বরে টিচাররা ফোর দিয়েছে এবং নম্বর এখানে ফাইভ পেয়েছে আমাদের এক নম্বরে আচ্ছা এখন আমরা এখানে দেখে নেব আমাদের কী কী সংখ্যাগুলো দেয়া ছিল এবং কোথায় ছেলে লিখেছে কি কী তার মানে এখানে কোনো ভুল যায়নি আচ্ছা এরপর চলে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন নম্বরের জন্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরো দেওয়া রয়েছে জিরো দেওয়ার অর্থ আমরা একটু দেখে নিই যে আমার তিন নম্বরে কী বলেছে অঙ্কে লিখো এখানে কথা দেওয়া ছিল কিন্তু এখানে আমাদের যে আমাদের ছোট ছোট যে এখানে পরীক্ষা দিয়েছে সে যেখানে বিষয়টি এখানে জিরো পাওয়ার যে বিষয় যে যেহেতু এখানে একটি পরীক্ষা খাতা এটি ফটোকপি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এখানে দেখুন এখানে শিক্ষক কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে যে এখানে যে পরীক্ষার্থী সে কিন্তু এখানে তার যে সমাধান সে কিন্তু এখানে ফাঁকা বা গ্যাপস থেকেছিল সেই এটি তুলেছে কিন্তু এখানে উত্তর বা সমাধান যেটি দেওয়ার প্রয়োজন সে কিন্তু এখানে দেয়নি এই কারণে এখানে শিক্ষক জিরো দিয়েছে আচ্ছা তার মানে বা শূন্য দিয়েছে আমরা চলে যাব চার নম্বরে চার নম্বরে আমাদের দেখে নেই কী রয়েছে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফোর দেওয়া রয়েছে তার মানে আমাদের এখানে সে পুরো বিষয়টি সুন্দরভাবে লিখেছে এবং চার নম্বরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কী কী রয়েছে তার মানে এখানে আমরা প্রত্যেকটি বিষয় সুন্দর পেয়ে যাব চলে যাব পরের অংশে আচ্ছা তো আমরা পাঁচ নম্বরেও দেখতে পাচ্ছি সে এখানে শূন্য পেয়েছে অর্থাৎ এখানে সে কথায় যে ইংরেজিতে লেখার বিষয়টি রয়েছে সে সেটি লিখেছে কিন্তু অঙ্কে লেখার বিষয়টি এখানে স্যার সুন্দরভাবে নোট করে দিয়েছে যে সে এগুলো চারটি লিখেনি সে কিন্তু তুলেছিল তো এই পাঁচ নম্বর সমাধান দিয়েছে কিন্তু তার সমাধান সে সঠিকভাবে দেয়নি তার মানে সে এটা গ্যাপস রেখেছে বলেই কিন্তু শিক্ষক এখানে নম্বর কেটেছেন যেহেতু আমাদের এখানে গণিত আমরা এখানে কোনো নম্বর দিতে পারবো না তো এই বিষয়গুলোর উপরে আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর নজরদারির মধ্যে রাখবো এবং এইগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করব যেন তারা এই ভুলগুলো না করে থাকে আচ্ছা নাম্বার পরে একটু অপশানে চলে যায় বা এখানে নাম্বার আমরা নাম্বার দেখতে পাচ্ছি যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ছয়ে অর্থাৎ রোমান সঙ্গে এখানে কোনো ভুল যায়নি আমরা এখানে রোমান সঙ্গেগুলো দেখে নেবো এবং এখানে মিলে নেব আচ্ছা তো জবাব আমাদের সাত নম্বরে সাত নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে জোর সংখ্যাগুলো একটু আলাদা করতে বলা হয়েছে আমরা এখানে সংখ্যাগুলো একটু দেখে নেব এবং এখানে দেখতে পাচ্ছি সে এখানে পাঁচ নম্বর পেয়েছে অর্থাৎ আমরা এখানে যে কাজটি আমাদের ছোটো ছোটোদের রয়েছে একটু দেখে নেই আমাদের এখানে সাত নম্বরে যেটি দেওয়া রয়েছে পাঁচ নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাঁচ নম্বর দেওয়া রয়েছে জোর সংখ্যার জন্যে সে এখানে পাঁচ নম্বর পেয়েছে অর্থাৎ এখানে জোর এবং বিজোর সে সুন্দরভাবে লিখেছে পাঁচটি সংখ্যা বের হয়েছে আচ্ছা আট নম্বর যেটা ছিল যে নামতা এখানে আমরা একটু দেখে নিই নামতা হিসেবে সে কত নম্বর পাচ্ছে এখানে নামতা হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ নম্বর ছিল সে ফাইভ পেয়েছে অর্থাৎ ইংরেজিতে যেহেতু এখানে খাতাটি কাটা হয়েছে এবং আমরা নম্বরগুলো ইংরেজিতে মূলত দেওয়ার চেষ্টা করি বাংলা ইংরেজি গণিত প্রতিটি বিষয়ের জন্য বা সাধারণজনের অন্য বিশ্বের জন্য এখানে আমরা তাহলে দেখলাম আট নম্বরেও সে ফুল নম্বর পেয়েছে চলে যাচ্ছি নয় নম্বরে আমরা যোগ এবং বিয়োগের ধারণা রয়েছে এখানে সে কত পাচ্ছে একটু এগুলো দেখে নিই আচ্ছা এখানে যোগে রয়েছে নয় এবং বিয়োগে রয়েছে নয় নম্বর তো সে এখানে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নয় নম্বরের জন্যে সে এখানে নাইন পেয়েছে এবং এখানে দশ নম্বরের জন্যও সে নাইন পেয়েছে তার মানে এখানে কোনো সমস্যা নেই এবং এগারো নম্বরের জন্য আমরা যে বিষয়টি একটু দেখে নেব সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি এগারো নম্বরে আমাদের যেটি ছিল সেটি হলো আমাদের গুণ করো এখানে আমরা দেখতে পাচ্ছি গুণ করো এখানেও আমাদের নয় এবং ভাগ করো এখানে নয় এবং তেরো নম্বরে আমাদের চার রয়েছে চারটি আচ্ছা তাহলে আমাদের এগারো নম্বরে যেটি আমরা দেখতে পাচ্ছি সেখানে নাইন পেয়েছে অর্থাৎ আমরা এখানে একটু মিলে নিই যে সে কীভাবে গুণগুলো করেছে এবং বারো নম্বরে যেটি রয়েছে সেটি হলো ভাগ এটিও আমরা একটু দেখে নিই কীভাবে আমরা আমাদের ছোট জন্য এগুলো সুন্দরভাবে শেখাতে পারি আচ্ছা তাহলে আমরা এখানে প্রতিটি বিষয়ে দেখতে পেলাম যে সে সুন্দরভাবে লিখেছে নাম্বার এখানে ফোর পেয়েছে তেরো নম্বরে অর্থাৎ ফাঁকা ঘর পূরণের জন্য ফাঁকাঘর পূরণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম চারটি বিষয় এখানে চুরাশি যোগ ফাঁকা ঘর সমান সাতানব্বই এবং এখানে চোদ্দ গুণ ফাঁকা ঘর সমান আটানব্বই এবং একশো চার ভাগ ফাঁকা ঘর সমান তেরো এবং এখানে আটানব্বই বিয়োগ ফাঁকা ঘর তেষট্টি আচ্ছা তো আমরা এই বিষয়গুলো যেগুলো আমরা এখানে দেখলাম দ্বিতীয় প্রান্তিক বা ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা অবশ্যই আমাদের ছোটো সুন্দরের যারা দ্বিতীয় শ্রেণীর পড়াশোনা করছে তারা আমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য এই বিষয়গুলো আমাদের কাছ থেকেও পেয়ে যাবে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব চলে যাব আমাদের চৌদ্দ নম্বরে আমাদের এখানে চোদ্দো নম্বরে যে বিষয়টি দেওয়া ছিল সেটি হলো আমাদের কথায় যেমন আমরা এর আগে দেখেছি যে সে কথায় তুলেছে কিন্তু সংখ্যা তুলেনি সেটা ইংরেজিতেও একই কাজ করেছে অর্থাৎ ইংরেজিতে লেখার ক্ষেত্রে এখন আমরা সে বিষয়টুকু আমরা তাহলে আমাদের ছোট ছোটদেরকে অবশ্যই সচেতন করে নেব যেন তারা এই ভুলগুলো আপনাদের সহযোগিতা সমাধান করতে পারে চলে যাচ্ছি আমাদের চোদ্দ নম্বরে কথার অঙ্ক এখানে আমাদের বিশ নম্বর রয়েছে যেগুলো চারটি বলেছে একটু সে কত নম্বর পেয়েছে একটু আমরা দেখে নেব তো আমরা এখানে ক খ গ ঘ রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং তাহলে আমরা আমার ছোটশ্রমীরা যারা বিভিন্ন সময় ভুল করে থাকে সেই বিষয়গুলো একটু আমরা নজরদারি করবো এবং আমরা এই কথায় লিখো বা অঙ্কে লিখো বা সংখ্যায় লিখো বা আমাদের ইংলিশ বা বাংলা যেটি থাক না কেন তারা যেন শুধুভাবে আপনাদের সচেতন যেন জানতে পারে সেগুলো অবশ্যই সহযোগিতা করবো চলে যাচ্ছে চোদ্দো নম্বরের জন্য সে কত নম্বর পেয়েছে সেটি আচ্ছা চোদ্দো নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ নম্বর সে পেয়েছে অর্থাৎ এখানে বিশ ছিল বিশ নম্বরে ছিল তার মানে সে বিষ পেয়েছে এখন কথা হলো তাহলে আমরা এগুলো সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর জন্য শিখে রাখার চেষ্টা করবো এবং তারা যেন ভুল না করে থাকে এবং তার জন্য আমরা অবশ্যই বেশি বেশি করে অনুশীলনমূলক কাজগুলো করাবো তো পনেরো নম্বরে সেটি হলো আমাদের জেমিতি অংশ এখানে দেখতে পাচ্ছি যে কোনো দুটি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ক খ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যে ত্রিভুজ কাকে বলে তার সঙ্গে শুক কাকে বলে এর সঙ্গে চিত্র আকার যে বিষয় সেটি এবং সময় ত্রিভুজ কাকে বলে চিত্র আঁকো এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুই দশমিক পাঁচ অর্থাৎ দুটি পাঁচ নম্বর আচ্ছা তাহলে আমরা এখানে দেখে নেই সে কত নম্বর পেয়ে যাচ্ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে সে পাঁচ নম্বরে পেয়েছে অর্থাৎ এখানে সে ত্রিভুজ কাকে বলে এখানে সুন্দরভাবে চিত্র সহকারে সে লিখেছে এবং এখানে সম্ভাবতি ত্রিভুজ আরেকটি বিষয়ে সে এখানে দুটি ত্রিভুজের অংশ থেকে এখানে সে টাস করেছে এবং সুখকরণ যেটি ছিল সেটি সে লিখে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার পাঁচ নম্বরই রয়েছে অর্থাৎ আমাদের ছোটো সময়ের জন্য আজকে যে আলোচনায় আমরা যা দেখতে পেলাম সেটি হলো যে সে যে দুটি বিষয়ে ভুল করেছিল একটি হলো আমাদের সংখ্যা লিখো অঙ্কে লিখো এই বিষয়টি তিন নম্বরে সে তুলেছিল কিন্তু আমাদের কথা লিখো লিখে নিই ঠিক সেটি পাঁচ নম্বরে ভুল করেছিল সেটি আমরা যদি আপনার কাছে মনে হয় আপনারা আপনার প্রথম থেকে ভিডিওটি দেখতে পারেন বা ওখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তার মানে আমাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তারা যেহেতু সামনে আমাদের তৃতীয় শ্রেণীতে বা সামনে বছর নতুন শ্রেণীতে ভর্তি হতে পারে বা উত্তীর্ণ হবে সেহেতু তারা এগুলো প্রত্যেকটি বিষয়ের জন্য আপনাদের সহযোগিতা নিয়ে যেন এখন থেকে জানতে পারে অবশ্যই আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই গণিত বিষয়ে একটি সরাসরি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান বা উত্তর পর্ব দেখে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ছোট সময়দের একেবারেই সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন এবং খাতা মূল্যায়ন সহ তাহলে আমরা আমাদের ছোট সময়দের এই বিষয়গুলো সুন্দরভাবে দেখিয়ে দিয়ে তাদের বাসা থেকে বেশি বেশি করে অনুশীলনমূলক কাজগুলো করাতে পারি এবং অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্তই খোদা হাফেজ